নমস্কার আমি অভিনব বিন্দ্রা আমি জানতে চাই আমাদের সমাজকে আরও বেশি ক্রীড়ামুখী করে তোলার জন্য আমাদের কি করতে হবে খেলাধুলা তরুণ প্রজন্মের সামগ্রিক উন্নয়ন বিশেষত তাদের শারীরিক সামাজিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ প্রজন্মকে আরও বেশি খেলার মাঠে টেনে আনার জন্য আমরা ঠিক কি করতে পারি এবং সমাজকে যাতে আরও বেশি ক্রীড়ামুখী করা যায় তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় নমস্কার অভিনব মজার ব্যাপার হলো খেলাধুলা করার জন্য আমাদের তার মধ্যে মনোনিবেশ করা প্রয়োজন মনোনিবেশ না করলে জীবনে কিছুই হয় না তাই খেলাধুলা করতে গেলে চাই মনোনিবেশ আপনি এখন চাইলে স্কুল কলেজে মন থেকে নাই যেতে পারেন অফিসের কাজে মনোযোগ নাই দিতে পারেন মনের চাওয়ার বিরুদ্ধে গিয়ে আপনি বিয়েও করতে পারেন কিন্তু মনোযোগ ছাড়া কখনোই খেলাধুলা হয় না কারণ মন দিয়ে না খেললে সেই খেলাটা খেলাই নয় আর তাতে কোনো লাভ নেই আপনি তো জানেন যে ফুটবলে লাথি বা ব্যাট দিয়ে বল মারার সময় বা একটা গুলি ছোড়ার সময় মনোযোগ না দিলে সেটা ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না আমরা নিজেদের দোষ ঢাকতে পরিস্থিতিকে দোষারোপ করি আর বলে থাকি যে আমাদের ব্যর্থতার কারণ হলো সমাজ কিন্তু খেলাধুলার ক্ষেত্রে এটা চলে না আপনার কাজের ভুলের দায় আপনাকেই নিতে হবে না হলে এটা কখনোই কাজ করবে না আর এটাই খেলাধুলার সবচেয়ে ভালো ব্যাপার আর এই ভাবনা জীবনে কিভাবে প্রতিফলিত হবে খেলাধুলা কিভাবে দেশের গতি বৃদ্ধি করবে আমরা গ্রামাঞ্চলে কাজ করে সমস্ত ক্রীড়াবিদদের সাহায্য করছি যে সমস্ত পেশাদার ক্রীড়াবিদরা অবসর নিয়েছেন বর্তমানে তারা আমাদের সাহায্য করছেন গ্রামাঞ্চলে খেলাধুলার প্রসার ঘটাতে কারণ গ্রামাঞ্চলেই বাস করে ভারতের জনসংখ্যার সত্তর শতাংশ মানুষ আমরা গ্রামোৎসব নামে একটি প্রতিযোগিতার আয়োজন করি যাতে কয়েক হাজার গ্রাম উৎসাহের সাথে অংশগ্রহণ করে আর এটা আমরা ছড়িয়ে দিতে চাই সারা দেশে উইদাউট মেকিং রুরাল ইন্ডিয়া ইনভলভড ইন স্পোর্ট ইন্ডিয়া ক্যানট বিকামে